Hello everyone, assalamualaikum. Shukri zezgana sun bala sun chusta sun amra shabai bala si. Ito aske ekta shuru puto ekta blog shuru korsi. Dekha shuru ta like diba like comment korte bol bana. Aar eto local sun pori geslam shopping koi jai lam ami ar zone. Ito every day hoye gele thuki ta ki shopping ta khe. Chris sweet kimba to khe fruits o turan lai. Aar dudh to ta khe hoy pray 1 day 2 day pore. দেখা শুরুতে অবশ্যই লাইক দিবা ভালো লাগলে শেয়ার করে দিবা থ্যাংক ইউ এভরিওয়ান অনেকে সাপোর্ট করা ফুল ভিডিও ওয়াচ করে দিরা আর এই তো ব্লগটা শুরু করছি আশা করি আপনারা কন্টিনিউ দেখবা এই তো সস গুলো ফিনিশ হয়ে গেছে মেয়নিজ তারপরে টমেটো কেচাপ সয়া সস এটা সবটা আর কেন লাইমে লেমনের রস আনছি আর পুরো ফ্রুটস আনছি এইতো আজকে আলু ভর্তা বানাইলাম আর আলু ভর্তা ভর্তার মধ্যে আমার ব্রাদারের ফেভারিট হইল আলু ভর্তা আর স্পেশালি আমার হাতে রাখি হইতো আলু ভর্তা তাই অনেক ভালো লাগে আর আমি আলু ভর্তা বানাই প্রায় আমি দেখাই আমার ব্লগ জাস্ট সিম্পল কইরা জাস্ট আমি তেল দিছি আর এখানে দেখতে পাররা আলু গুলারে ছোপ ছোপ কইরা কাট কইরা দিছি আর এখানে খালি জাস্ট লবণ দিয়া এখন সুন্দর কইরা লিডরে খেতা কইরা রাখি দিমু লিডরে কইরা রাখি দিমু আর কত বই ফরে ফরে সুন্দর কইরা মিক্স কইরা দিমু আর এখানে ডাইল একটা বানাইরাম আজকে পুরা বাঙালিয়ানা খানা আলু ভর্তা ডাইল আর ফাইভ বা ফিশ আছে অলরেডি তো ভাবলাম খেতা খেতা কুক করি শেয়ার করি এখানে ফেস কাট করছি তো 10-15 মিনিটের ভিতরে স্লো আগুন আর আলুটা যে সুন্দর কুক হয় আর আসলে বেশি টাইম লাগে না আলু কুক হইতে আর আরও 10-15 মিনিটের ভিতরে রেডি হয়ে যাব বর্তা ডাইল অলরেডি উথরাইরো রেডি অলমোস্ট আর ডাইলও বাগার দিবার লাগি পেঁয়াজ আর রসুন রাখছি আজকে যে সর্দি সর্দি ভাবতে হই একটা বর্তা বানাইমু এখানে খাসা মরিচ আর এখানে লেম্বু এরপরে নাগা টমেটো কাঠরছি আর করেন্ডার পাতা ফলিয়া দেখতে পারবা নতুন একটা টমেটো ভর্তা কিংবা তো সালাদও হইতে পারবা যেটা সাইনটো হইতে সর্দির মধ্যে ইচ্ছা করে আর জাল জাল করে স্পাইসি কইরা লেম্বু দিয়ে একটা সালাদ বানাইতাম তো আপনারা লগে তা হকা দেখবা আমি খেতে কিতা শেয়ার করি আর কি সালাদের মধ্যে খেতে কিতা লাগে আর লগে থাকলে বুঝতে পারবা এখানে ও টমেটো গুলো আসলে আমি কুচি কুচি করছি সালাতে লাগি এগুলো আসলে আমি খেতার দিমু ডাইলের মধ্যে দিমু আর এখনো দিমু আর ইংলিশ লেম্বু দিলে পুরা ডাইলও বেশি দিবা না আর অনেক সময় আমি দেখাই কারির মধ্যে ইংলিশ লেম্বু দেই মিট কারি চিকেন কারি বা আমি আমার পরিমাণ মতো দেই যতক্ষণ মাল মশলা থাকে আপনারা ততক্ষণ দিবা এতো এখন আমি এই লেম্বু 2 পিস দিব জাস্ট খালি ডাইলও এইটো দেখতে পারা জাস্ট 2 পিস দিলাম ও পরিমাণের ডাইলের মধ্যে আর এখানে আফ্রিকান নাগা এখানের মধ্যে আমি 2টা দিলাম আর এখানের মধ্যে 2 টমেটো অলরেডি কাট হয়ে রাখছি ডাইলও দিলাম আর সাথে দেখবা দেখতে পারবা নতুন একটা সালাদ বানাইলাম আমার লাগে নতুন নাকি আমি এর আগে ইলাহান বানাইছি না সাথে থাকলে দেখতে পারবা এই তো ডাইলটার কালার খুবই সুন্দর রয়েছে আর কেতা নাই বাগার দিমু বাগারটা রয়েছে বাকি ডাইল অলমোস্ট একদম দেখতে পারো উঠে গেছে সুন্দর ইয়া আর 2-3 মিনিট ডাইল একটু খুব করমু আর ওর ডাইলটার রেসিপি কিটা দিতাই আমি আমার মতো করে করি আর বাজা মরিচ দেই ডাইলের মধ্যে সাথে থাকলে দেখতে পারবা আর এই তো দেখতে পাররা আর অনেকে কইবা আলুর বাদা দেখি রইছে আসলে আমি আলুর বাদা দিয়াও বানাই আলুর ভর্তা আসলে আমার সব ভালো লাগে বাদা এগুলা টাইম লাগে ফলাইতে আর পরে মাখাই বেলা যে গুণানি লম্বা লম্বা লতুইয়া আলুর বাদা খেতে হয় আরো ইজি আর কি ফালানি যায় আর এখানোর মধ্যে দেখতে পাররা আলুটা একদম মিক্স হয়ে গেছে কি পরে দেখাই মুখ কিটা কিটা মিক্স করি আর এই সালাতের মধ্যে দেখতে পাররা রসুন ইয়ো 8 ফোড়ন লেম্বু খাসা মরিচ এগুলো কথা হওকা এখানে দেখতে পাররা এলো লেমনও কাঠ হয়ে রাখছি
আর ডাইলের মধ্যে আস্তা রসুন দিলাম আর অলরেডি তো কেতাছে সাদা তো করে আস্তা রসুন দিলে ডাইল যে টেস্টি হয় আমার কাছে লাগে ভালো লাগে এই তো ডাইল রেডি ডাইল বাগার দিলাম তেল পরিমাণ মতো দিছি আর ফাঁসফোড়ন দিলাম আর তো বেশি কিছু নাই সিম্পল বাগার আমি সিম্পল হয় বেশি বাগারটা দিই এই তো রসুনের খেতা পেস্ট আর মানে বেশি খেতা ওই দিলে তেল গরম হলে পরে আতর চলে যাইছি কম গরম দিলে একটু আর রসুনের পেস্টটা একটু আর তো খেতাও আর এই তো বাগারও পরিমাণ মতো পেঁয়াজ দিলাইলা সুন্দর করে মিক্স করে দিলা আর বাগারটা ব্রাউন হইবার আগে শুকনো মরিচ আধা হলমু দেন তোর ডাল ডাইল কুইক রেডি আর এখন এই তো কেন আলু বর্তার লাগে পরিমাণ মতো পেঁয়াজ নিলাম আর কেন দেখতে পারো পরিমাণ মতো পেঁয়াজের মধ্যে লবণ দিছি আর অলরেডি আমি আলু বর্তার মধ্যে আলু যেন ফ্রাই করছি ওখানে লবণ না ধরে নিছি পরিমাণ করে দিলাম আর এখন আমি জাস্ট ওটাখান মিক্স করলাম আর একটা একটা করে সুন্দর ওটা মিক্স করলে একটু বর্তা খাইতে একটু ভালো লাগে এই তো আমার আজ যে জলে যেগুলা শুকনা মরিচ মা খাইয়ে হজনের এখন সমস্যা হয়ে যায় আমার যে সমস্যা হয়ে পরে বাতটা খাইতে পারি না আজ জলা লাগে কেন দেখতে পারা কতক্ষণ মরিচ বাজ্যা রাখছি আর আমি সবসময় বর্তা তো খাই রেডি করে রাখিলাই আর এখানে আমি আমার পরিমাণ মতো দিলাম মরিচ আর বর্তার তো বাক্কা পরিমাণে বেশি বানাইরা আমার আমার হাতের বর্তা আমার ব্রাদারে খুবই ভালো ফাইন ধানের কাছে স্পেশাল বুঝি আলু বর্তা লাগে আমার হাতে রাখি তো আমি বানাইলাম কইতে আপনারা সাথে শেয়ার করি এখন মরিচে সুন্দর হইরা পেঁয়াজের সাথে আগে মিক্স করলাম পেঁয়াজটা যেমনি জাল জাল হয় আরো খেতা খেতা মরিচ আধরে দেখাইলাম আর এই তো কেন আমি খাসা মরিচ আধরলাম আর খুবই কুচি কুচি হইলে দেখতে পারা খাসা মরিচ কাটরছি খাসা মরিচ দিলে না দিলে আমার কাছে লাগে আলুর মধ্যে ফ্লেই বাড়ায় না ওরকম লাগে আর বর্তার মধ্যে যদি জাল হয় না তাইলে বর্তা খাইবার মানে কি মজা লাগে না আমার কাছে লাগে আমি একটু জাল খুর মানুষ নানি জাল খাই আর আমি সুন্দর করে দেখতে পারলাম পেঁয়াজের সাথে আগে মরিচ গুঁড়ারে সুন্দর করে মিক্স করলাম এই তো দেখতে পারলাম আর আলুগুলো তো সুন্দর করে মাস করে রাখি দিছি আর আমি এখন বালাটি কেনে নাইস করে কেটা করে দিলাম আর ধরে দিমু আর আলু বাই দুমা যাইল যে গরম আর এদিকে আমার ডাইলের একটা বাগা রইল এদিকে পেঁয়াজ আর খেতা রসুনটা ব্রাউন হয়ে যার কি একসাথে কি সব তা দেখাই নিলাম ব্লগ যেহেতু ব্লগ করি আমি তো আর খেতা করি না রেসিপি করলাম না সেপারেট সেপারেট করি না ব্লগের মধ্যে দেখাইলাম কিলা কিলা আমি খুব করি জাস্ট আর এদিকে বাগারও রেডি হয়ে যার কি হই দেখাইলাই বাগার ডাইলের বাগারও রেডি আর এখানে দেখতে পারা আলুর সাথে পেঁয়াজটা মিক্স করতাম আর পরে আমি করেন্ডার পাতা দিমু ধনিয়া পাতা বা যে গরম আলু খালি কি ওখান তো খুব করে আর লামাইছি না তো গরমও লাগে তো আমি কইতে ডাইল বাগার হয়ে যাব গিয়ে সপ্তাহ একবারে শেষ আর এদিকে দেখতেও করার ডাইলের বাগার দিলাম আর এখানে দেখতে পারা পরিমাণ মতো করেন্ডার পাতা ধরছি আর এখন আলুটাও একটু মোটামুটি ঠান্ডা হয়েছে আর খুবই সুন্দর হইরা নাইস হইরা করে মিক্স করবা আর আলু বর্তা যে কোনো বর্তা মিক্স করার মধ্যেও রিলি টেস্ট আমার কাছে লাগে আর কি আর একটা কথাই আছে নানি মা কিংবা বইনের হাতের কিছু অনেক ভালো লাগে তো ওরকম কথা আর কি আমার ব্রাদারের তাইলে সবসময় আমার হাতের বর্তা কিংবা আমার হাতের সুটকি সিলাই তো তাইলে অনেক ভালো লাগে তো আমিও মাঝে মধ্যে বানাই তো সেটা সবসময় এভরি টাইম বানানি যায় না মাঝে মধ্যে বানাই নাই আর খাইতে অনেক এনজয় করেন সবাই মিলে খাই তো দেখতে পারলাম আমার আলু বর্তার ফাইনাল লুক দেখো খুবই নাইস হয়েছে আর যারা সরিষার তেল দিতে চাইন তারা দিতে পারবার আমি চাই একবারে সরিষার তেল আমার তারা এখন রমিতে তারা বেশি ভালো পাই না আলু বর্তা তেল লাগে আমি আর আলু বর্তার মধ্যে সরিষার তেল আর করি না আর কেন ডাইলটা অলরেডি আর ডাইলের মধ্যে আমি দেখতে পারা করিন্ডার পাতা আর ধরে দিলাম পরিমাণ মতো
সুন্দর করে করিয়েন্ডার পাতাটাও মিক্স করে নিছি আর এখন আমি স্পেশাল সালাদটা দেখাইমু কিটা কিটা দিয়ে করি এই তো দেখতে পড়ো একটা সালাদ বানাইরাম আর কিটা দিয়ে বানাইরাম আমি নিজেও আজকে ফয়লাবার বানাইরাম ফয়লাবার বলতে কি ইটা যেটা আঢরাম আর কি আমি এমনি তো সিম্পলি পেঁয়াজ টমেটো দিয়ে সালাদ বানাই নর্মালি আজকে যে সর্দি সর্দি বাপতে আজকে স্পাইসি কইরা আর আমি আমার আইডিয়া করে একটা সালাদ বানাইলাম আর এখানে পরিমাণ মতো সল্ট দিলাম আর এখানে পেঁয়াজ দিছি পরিমাণ মতো আর আমি একটু বেশাইও সালাদটা বানাইলাম আর যে যতক্ষণ পরিমাণে বানাইব তখন পরিমাণে সবটাও দিবা আইডিয়া কইরা আর এখানে দেখতেও পড়া সুন্দর করিয়া পেঁয়াজটারে সর্দি সুন্দর করিয়া মিক্স করলে মজেও একটু পেঁয়াজ দেখতেও পড়া আর একটা নিয়ে যারা থাপ সর্দি আমি মনে করি ওলা আমি আইডিয়া করে বানাইলাম আশা করি টেস্টি হইব সালাদ আর এখানে দেখতে পারা পরিমাণ মতো আমি একটু জাল বেশি খাই আর এখন তো আজকে সর্দি আরো বেশাইয়া দিছি মরিচ দিয়ে একটা সালাদ বানাইলাম এত শুকনা মরিচটা পেঁয়াজের সাথে সুন্দর করে মিক্স করে দিছি আর আর এই তো টমেটোটা সুন্দর করে কুচি কুচি করে রাখছি খাসা ফাঁকনায় টমেটো হইলে আমার কাছে লাগে আরো বেশি টেস্ট হইল না যাই হোক খাসা ফাঁকনা তো নাই আর এখানে দেখতে পারা গার্লিক আট করছি আর সর্দির মধ্যে গার্লিক খুবই ভালো লাগবো আমার কাছে লাগে আর এখানোর মধ্যে বাংলাদেশি লেম্বু তো যারা লেম্বু যেটা ওঠা এখানোর মধ্যে পরিমাণ মতো খাসা মরিচের কুচি কুচি আট করছি জাল দিছি কিন্তু যে হেভি আর এখানে দেখা পড়া লাইমে খেতা এলো লেমনের রস আট করলাম আর একটু আমি রেখে দিলাম ফ্লেভার আইব এলো লেমনের সে সব তো আট করে দিলাম আর এখানে সুন্দর হইরা ওটারে বালাতিনে আমি খেতা করলাম দেখা উপরা আর এখন জাস্ট রয়েছে লেফট করেন্ডার পাতা মো করেন্ডার পাতা দিলাম দেখা পড়া এই তো দেখতে পড়া লাইমের রস আট করলাম আর ঠক হইবা লাগে আর কি আর আমি একটু ঠক ঠক হইরেও বানাইলাম ওই খেতাটা সালাডটা সুন্দর করে মিক্স করবো আসলে আমি লেমন জুস হইতে পারছিলাম আর সর্দির মধ্যে আসলে এটা মাথাটা খেতা ভুল ত্রুটি মাথাটা দেন যেন এটা খেতা নাই লাইম নাই লেমন জুস এই তো সল্ট একটু কম হয়েছে আমার কাছে লাগে আর এখন দেখতে পড়া টমেটোর সাথে খুবই খুবই সুন্দর হইরাম মিক্স করলাম আর এটা খুবই একটা জুসি একটা সালাদ হইছে আর এই সালাদ আমি মনে করি বেশি রাখা যাইতো না যেদিন কুক করবা ওদিনও খাই দিতে হইবা আর এই রাখান রাখছে ওইটা হইরা খেতাম থাকি সানা সুরমা খাইয়া খাইতাম বললাম নোয়ারি আমি দিলাই মনে তোমার ওখানে থুরা সানা সুর তো সবসময় গড় অ্যাভেলেবল থাকে থুরা সানা সুরমা খাইয়া দিলাই মনে তোমার থুরা ওখান থাকে নিয়া তো তোমার সব মুটি গেলে গিয়ে খাইয়া সালাদটা লোক দরকার কত নাইস হয়েছে যারা যারা তাপ সর্দি থাকে ও সালাদ খাইয়া দেখুন যেন বানাইয়া বাদ দিয়া রিয়েলি টেস্টি হয় এটা এই তো এই সালাদটা লুক দেখা তো খুবই নাইস হয়েছে দেখো একটু লুক দেখাই অলরেডি প্লেট অল খান্দাত আছে ডিসপ্লে কইরা খুবই নাইস হয়েছে লুক দেখতে পাররা আর একটু তো আমি টেস্ট করে ফার্স্ট দেখে নিছি খুবই ইয়ামি হয়েছে যারা যারা তাপ সর্দি এরা সবসময় ট্রাই করবা ও সালাদ দিয়ে ভাত খাইতাই খুবই খুবই বেশি বেশি ভাত খাইতে পারবা একটু দেখতে পাররা থুরা অলরেডি থুরা সালা তার ধর্ম সানাসুরের মধ্যে রামিসাই চাই না এই তো ও ছোট ছোট সানাসুর খুবই ভালো লাগে খেতা করতে সালাদ দিয়া খাইতে মাখাইয়া আর ছোট সানাসুরটা দিয়া বর্তা বানাইয়া খাইলে এখন সালাদ বানাইছি রামিসাই লগে খুঁড়াম বা ও সালাদ দিয়া আর সানাসুর দিয়া মাখাইয়া খাইলে আমার কাছে লাগে রুইলি টেস্টি লাগবো আমার নামকে ট্রাই করি নাই বাসার তো সানাসুরও আছে আর দহকে তো সানাসুরের লোকটা কত নাই চাইছে এই তো একটা মিক্স সালাদ আর খুবই লেম্বু দিয়ে সালাদ বানাইছি খুবই টেস্টি একটা সালাদ এখানোর মধ্যে দেখতে পড়া আলুর ভর্তা বানাইছি আর আলু ভর্তাটা তো খাসা মরিচ ধনিয়া পাতা দিয়ে বানাইছি খুবই ইয়ামি একটা ভর্তা আর এখানোর মধ্যে স্পেশাল ডাইল বানাইছি আর ডাইলটাও খুবই খুবই নাইস কালার আইছে দেখতে পড়া
যারা লাইক কমেন্ট করেন, থ্যাংক ইউ এভরিওয়ান যারা সব সময় সাপোর্ট করে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো সালাডটা দেখতে পড়া ফাইনাল লুক, আর আমার ভিডিও তো এই পর্যন্ত আসিল, আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আমরা সবাই নাকি দোয়া করবা আর সবসময় আমার সাপোর্ট করবা, আমিও সবসময় সবাই সাপোর্ট করবো, আর বাই এভরিওয়ান, সি ইউ সুন।